শুভ সকাল, সবুজ টিয়া ও লাল ঠোঁটের শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা কেমন আছেন জানাবেন। আমার নাকের সমস্যাটা এখনো আছে, সেজন্য কথা বেঁধে বেঁধে যাবে। আপনাদের কানে না বেঁধে মাঝে মাঝে কথা কাঁধে বেঁধে যাবে। বন্ধুরা, জগতের সকল অবহেলিত নারীদের প্রতি রইল আমার শ্রদ্ধা। যেসব নারীরা পোশাক শিল্পে জব করে, যেসব নারীরা কায়িক পরিশ্রম করে, তাদের প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা। দেশের বাইরে যারা থাকে, প্রবাসী ভাই ও বোনরা, আমার তাদের প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা। তারা আমাকে মেসেজ করে, কমেন্ট করে, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি ছেলেবেলা থেকেই বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি নামে একটি সংগঠন তৈরি করি। সংগঠনের কার্যক্রম ছেলেবেলায় শুরু করেছিলাম, দেড় যুগ বন্ধ করে আবারও ছোট ছোট পায়ে আগানোর চেষ্টা করছি। পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা সব মিলিয়ে আগানো সম্ভব হয় না। আমার মূলত ভাবনাটা ছিল, পরিবেশ থেকে কুসংস্কার উঠিয়ে ফেলব, কিন্তু পরে ভেবে দেখলাম সমাজে বিশৃঙ্খলা লেগে যায়, সেজন্য আর এদিকে আগাই নাই, আগানোর চেষ্টা করি না। পরে পারিবারিক কাজ, নিজের খাওয়া থাকার ব্যবস্থা সব মিলিয়ে হয়ে ওঠে নাই। বন্ধুরা, এই কুসংস্কার বিরোধী আন্দোলনটি, এটা আমি ধীরে ধীরে প্রচার করব বন্ধুরা, সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা আমাকে শেখাবেন আমি কিভাবে এই আন্দোলনটি শুরু করতে পারি। সমাজে বড় হয়েছি, সমাজের প্রতি কিছুটা দায়বদ্ধতা এসেছে বন্ধুরা, সেজন্যে সমাজের জন্য কিছু করার চেষ্টা করি। সেজন্য আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি বন্ধুরা। আপনারা আমাকে শেখাবেন আমি কিভাবে এই কুসংস্কার বিরোধী আন্দোলনটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি।
ভুটান কেটে ফেলে। বন্ধুরা, আপনার আগেও আমাকে অল্প কিছু লোক হলেও দেখেছেন আমি এই আন্দোলনের সাথে জড়িত। বন্ধুরা, আপনারা অতীত থেকে আমার পাশে আছেন, সেজন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা, আমার অল্প কিছু লোক হলেই আমার হবে, আমি শুরু করতে পারবো। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সারা বাংলাদেশের 30টি জেলা থেকে আমার নেটওয়ার্কিং শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কে কোন দেশ থেকে দেখছেন নিচে কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন, এবং আমাকে নিচে কমেন্ট করে আপনারা শেখানোর চেষ্টা করবেন আমি কীভাবে কাজটা আগাতে পারি। দেশের মধ্যে হলে আপনারা জানাবেন কোন জেলা হতে দেখছেন, কোন নিচে কমেন্ট করে জানালে আমার জন্য ভালো হয়, আপনাদের সাথে আমার যোগাযোগ ব্যবস্থাটা খুবই দ্রুত হয়। বন্ধুরা, আজ তাহলে উঠতে হয়, আবার পরে আবার কথা হবে। দেশের সকল অবহেলিত নারীদের প্রতি হলো শ্রদ্ধা, যারা কায়িক পরিশ্রম করে পোশাক শিল্পে জব করে তাদের প্রতি হলো আমার অনেক অনেক শ্রদ্ধা। টিয়া পাখিটি আবার আনতে হলো আপনাদের সামনে। হ্যাঁ,